আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো আজকে আমরা ডোমেইন নিয়ে আলোচনা করব, ফাইন্ড দ্য ডোমেইন অফ এ ফাংশন। একটা ফাংশনের আমরা কীভাবে ডোমেইন বের করে সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা ডোমেইন সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা নিয়ে নিই। তো ডোমেইনটাকে একটা ফাংশনের ডোমেইন কী, খেয়াল করো এখানে এফ অফ এক্স সমান টু এক্স মাইনাস সেভেন একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনে দেখো, আমরা যদি এক্স এর কোনো ভ্যালু পুট করি তাহলে আমরা এফ অফ এক্স এর একটা ভ্যালু পাচ্ছি। যদি আমরা এক্স এর জায়গায় 1 পুট করি তাহলে দেখো আমরা এফ অফ এক্স সমান পাচ্ছি -5, 2 যদি পুট করি তাহলে আমরা এফ অফ এক্স সমান পাচ্ছি -3। অর্থাৎ আমরা এক্স এর যে কোনো একটা ভ্যালুর জন্য আমরা এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত মান পাচ্ছি। এই যে আমরা এক্স এর ভ্যালুগুলো এখানে পুট করতেছি, এই ভ্যালুগুলোকে বলা হয় কোনো ফাংশনের ডোমেইন। এবং আমরা ডোমেইন বসানোর ফলে এফ অফ এক্স এর যে ভ্যালুগুলো পাই সেগুলোকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে? তো এটাকে আমরা একটা মেশিনের মাধ্যমে যদি প্রকাশ করি, দেখো আমাদের এই ধরো একটা মেশিন, মেশিনটা হচ্ছে ফাংশন। এই ফাংশনে আমরা কিছু, এই মেশিনটাকে আমরা কিছু দিব, ঠিক আছে? যেই জিনিসগুলো দিব সেটা হচ্ছে ডোমেইন। দেওয়ার ফলে এই মেশিন আমাদেরকে কি করবে, মেশিন কাজ টাজ করে আমাদের কিছু একটা জিনিস আউটপুট দিবে। এই আউটপুটটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ আমাদের মেশিনে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের ইনপুট এবং সেটা হচ্ছে আমাদের ডোমেইন, এবং যেটা বের হয়ে যাবে আউটপুটটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালুগুলো হচ্ছে, যেগুলো আমরা ফাংশনে পুট করব সেগুলো হচ্ছে ডোমেইন, এবং এফ অফ এক্স এর যে ভ্যালুগুলো আসবে সেটা হচ্ছে রেঞ্জ। ওকে, তো খেয়াল করো এখানে আমাদের এই ফাংশনটার ক্ষেত্রে এক্স এর যে কোনো ভ্যালু যদি আমরা এই ফাংশনে পুট করি তাহলে এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের এই ফাংশনটার ডোমেইন হচ্ছে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত, অথবা এটাকে আর অথবা রিয়েল নাম্বার দ্বারা আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে? খেয়াল করো এই ফাংশনের রেঞ্জটা কি, রেঞ্জও সেম ভাবে আমাদের যে কোনো ভ্যালু যদি আমরা এখানে বসাই এফ অফ এক্স এর যে কোনো একটা ভ্যালু আসতেছে। সুতরাং আমাদের এফ অফ এক্স এর ভ্যালুটাও হচ্ছে আমাদের -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এই ফাংশনটার ক্ষেত্রে সেম ভাবে 2 নম্বর ক্ষেত্রে দেখো, এফ অফ এক্স সমান হচ্ছে x² + 3x - 5। এই ক্ষেত্রে আমাদের এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আমরা এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত ভ্যালু পাবো। সুতরাং এখানে এখানে আমাদের এই ফাংশনটার ডোমেইন হচ্ছে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত। একইভাবে এই ফাংশনটার ক্ষেত্রে দেখো, 3x³ - 5x² + 7x - 3, এখানেও আমরা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আমরা এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত মান পাবো। সুতরাং এটার ডোমেইন হবে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত, অথবা হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, তো খেয়াল করো এখানে আমাদের ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল এবং থার্ড ডিগ্রি পলিনোমিয়াল, পলিনোমিয়ালের যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেইন হবে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন খেয়াল করো আমরা আর একটা ম্যাথে চলে যাই। এফ অফ এক্স সমান দেওয়া আছে আমাদের 5/x - 2। এই ফাংশনের ক্ষেত্রে আমাদের আমাদের আমরা কিভাবে ডোমেইন ও রেঞ্জ বের করব। এখানে দেখো, আমরা এখানে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আমরা কিন্তু এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত মান পাচ্ছি না। এখানে যদি আমরা এই ফাংশনের এক্স এর মান 2 বসাই তাহলে কিন্তু আমাদের এই ফাংশনের ডিনোমিনেটরটা 0 হয়ে যায়। যদি কোনো ফাংশনের ডিনোমিনেটর 0 হয়ে যায় তাহলে ওই ফাংশনটা কি, ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটি মানে কি, সেটা অসংজ্ঞায়িত। সুতরাং এই ফাংশনটা আমরা 2 বসালে এটা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে। সুতরাং x-2 ইজ নট 0, x ইজ নট 0। অর্থাৎ আমাদের এই ফাংশনে ডোমেইন 2 হতে পারবে না। একইভাবে আমরা ডোমেইন ছাড়া অন্য যে কোনো ভ্যালু যদি এই ফাংশনে পুট করি তাহলে দেখো আমরা এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত মান পাবো। যে কোনো ভ্যালু যদি বসাই -∞ থেকে ইনফিনিটি এর মধ্যে যে কোনো ভ্যালু যদি বসাই 2 ব্যতীত, তাহলে আমরা এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত মান পাবো। সুতরাং এই ফাংশনের ডোমেইন হচ্ছে আমাদের r-2, অর্থাৎ আমাদের রিয়েল নাম্বার থেকে 2 বাদ যাবে আর সবগুলা, ঠিক আছে? এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, -∞ থেকে 2 পর্যন্ত, ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, বাট 2 ইনক্লুডেড না, কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয়েছে, ওপেন ইন্টারভেল হয়েছে, ঠিক আছে? তো খেয়াল করো এখানে আমাদের লেখচিত্রটা কি -∞ থেকে 2 পর্যন্ত, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, বাট 2টা ইনক্লুডেড না, কারণ আমাদের 2 এর মাঝখানে ফাঁকা, ঠিক আছে? খেয়াল করো আমরা আমাদের আরেকটা ম্যাথে আমরা যাই। পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে 3x - 8/x² - 9x + 12। তো এটাকে যদি আমরা খেয়াল করো, এই ফাংশনটা দিকে যদি খেয়াল করো, এখানে ডিনোমিনেটর হচ্ছে x² - 9x + 20, ঠিক আছে? তো আমাদের ফাংশনের কি ডিনোমিনেটর শূন্য হতে পারবে না, কারণ ডিনোমিনেটর যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের ওই ফাংশনটা কি ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে? সুতরাং আমাদের এফ অফ এক্সটা যেন সংজ্ঞায়িত থাকতে হবে, কারণ আমাদের ডোমেইনটা কি
যে কোনো ডোমেনের জন্য এফ অফ এক্সটা সংজ্ঞায়িত থাকতে হবে, যেহেতু আমাদের ডিনোমিনেটরটা শূন্য হতে পারবে না। সুতরাং এখানে খেয়াল করো, ডিনোমিনেটর এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস 20 ইজ নট জিরো, ঠিক আছে? তো এখানে আমরা পাইলাম এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ সমান ইজ নট জিরো, তাহলে এক্স ইজ নট ফোর এক্স ইজ নট ফাইভ। অর্থাৎ আমাদের এই ফাংশনের ক্ষেত্রে এক্স সমান ফোর এবং এক্স সমান ফাইভ এই দুইটা হতে পারবে না, ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে এই ফাংশনটার ক্ষেত্রে এক্স সমান টু এবং এক্স সমান ফোর এবং এক্স সমান ফাইভ ব্যতীত আমরা যে কোনো ভ্যালু যদি পুট করি এক্স এর, তাহলে আমরা এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত মান পাবো শুধুমাত্র ফোর এবং ফাইভ ব্যতীত। কারণ শুধুমাত্র ফোর এবং ফাইভের ক্ষেত্রে আমাদের ডিনোমিনেটর জিরো হচ্ছে, আর কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের ডিনোমিনেটর জিরো হচ্ছে না। অর্থাৎ আমাদের যে কোনো ক্ষেত্রেই আমাদের এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত মান আমরা পাবো। সুতরাং এক্ষেত্রে আমাদের ডোমেইন হবে মাইনাস ইনফিনিটি থেকে ফোর, ইউনিয়ন ফোর থেকে ইনফিনিটি, ইউনিয়ন ফাইভ থেকে ইনফিনিটি। অর্থাৎ আমাদের লেখচিত্রটা খেয়াল করো, আমাদের ফোর এবং ফাইভ হতে পারবে না, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সব ভ্যালু হতে পারবে, ঠিক আছে? তাহলে আমাদের ডোমেইন মাইনাস ইনফিনিটি থেকে আমাদের ফোর পর্যন্ত, আবার ফোর থেকে ফাইভ, বাট ফোর ইনক্লুডেড না, আবার ফাইভ থেকে ইনফিনিটি পর্যন্ত ফাইভ ইনক্লুডেড না, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ডোমেইনকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, মাইনাস ইনফিনিটি থেকে ফোর পর্যন্ত, যেহেতু ফোর ইনক্লুডেড না, সুতরাং এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয়েছে ওপেন ইন্টারভেল, ইউনিয়ন আবার ফোর থেকে ফাইভ পর্যন্ত, যেহেতু আমাদের ফোর ইনক্লুডেড না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ইন্টারভেল, আবার ফাইভ, ফাইভও যেহেতু আমাদের ইনক্লুডেড না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন আমাদের ফাইভ থেকে ইনফিনিটি, যেহেতু ফাইভ ইনক্লুডেড না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটির সাথে তো ফার্স্ট ব্র্যাকেট হয়, তাহলে আমাদের সব জায়গায় এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে এবং ইউনিয়ন হবে। অথবা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আর মাইনাস ফোর ফাইভ, এভাবেও আমাদের প্রকাশ করতে পারি। এটা আমাদের রাইট, এটা হচ্ছে রাইট, ঠিক আছে? তো এখন আমাদের নেক্সট এক্সাম্পল আমরা চলে যাই। এখানে দেখো এফ অফ এক্স সমান হচ্ছে টু এক্স মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, ঠিক আছে? এক্ষেত্রে খেয়াল করো, এই ফাংশনের ক্ষেত্রে আমাদের কি ডিনোমিনেটরটা জিরো হতে পারবে না, ঠিক আছে? ডোমেনের জন্য আমাদের ডিনোমিনেটর জিরো হতে পারবে না, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ফোর ইজ নট জিরো। এখন খেয়াল করো, এই ফাংশনের ক্ষেত্রে এক্স স্কোয়ার ইজ নট মাইনাস ফোর, এখানে খেয়াল করো এক্স স্কোয়ার ইজ নট মাইনাস ফোর, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আমাদের এক্স স্কোয়ার অবশ্যই কোনো একটা পজিটিভ নাম্বার হবে, এটা কখনোই নেগেটিভ হবে না। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ফোর কখনো হবেই না। সুতরাং আমাদের এই ফাংশনের ক্ষেত্রে আমরা, আমাদের ডোমেইন হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? খেয়াল করো, এখানে আমরা এক্স এর যে কোনো ভ্যালু দেই, আমাদের ডিনোমিনেটর কিন্তু জিরো হচ্ছে না, ঠিক আছে? সুতরাং এক্ষেত্রে আমাদের ডোমেইন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো আমাদের নেক্সট এক্সাম্পল, এফ অফ এক্স সমান হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ফোর, ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের রুট আছে, তাহলে আমাদের রুটের ভিতরে অবশ্যই পজিটিভ হতে হবে, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর এই ভ্যালুটা অবশ্যই আমাদের পজিটিভ হতে হবে অথবা জিরো হতে হতে হবে, বাট জিরো থেকে ছোট হতে পারবে না, জিরো গ্রেটার দেন অর ইকুয়াল, জিরো গ্রেটার দেন অর ইকুয়াল হতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল ফোর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, তাহলে আমাদের পাচ্ছি আমরা লাস্ট এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে খেয়াল করো, আমাদের, আমরা যদি এক্স ইকুয়াল টু, তাহলে আমরা কী পাচ্ছি, টু এবং এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু, মাইনাস টু এবং টু বসালাম। এখন খেয়াল করো, এই লেখচিত্রের মধ্যে আমরা যদি টু থেকে কোনো একটা বড় সংখ্যা যদি আমরা নেই, ঠিক আছে, ধরলাম আমরা থ্রি নিলাম, ঠিক আছে, টু থেকে বড় থ্রি যদি আমরা এখানে বসাই, দেখো থ্রি যদি বসাই, এখানে পাই পাচ্ছি ফাইভ, এখানে পাচ্ছি মাইনাস, এখানে পাচ্ছি ওয়ান, এই দুইটা যদি গুণ করি, তাহলে কি প্লাসে প্লাসে একটা পজিটিভ নাম্বার পাবো। অর্থাৎ আমরা টু থেকে বড় যে কোনো সংখ্যা যদি নেই, তাহলে আমরা এখানে একটা পজিটিভ নাম্বার পাবো। সুতরাং এখানে আমরা প্লাস দিলাম। একইভাবে খেয়াল করো, মাইনাস টু থেকে টু এর মাঝখানে যদি আমরা কোনো একটা সংখ্যা নেই, ধরলাম যে আমরা জিরো নিলাম, যেহেতু জিরোটা হচ্ছে মাইনাস টু থেকে টু এর মধ্যে, জিরো যদি নেই, তাহলে খেয়াল করো এখানে জিরো নিলে এখানে পজিটিভ নাম্বার আসবে, এখানে নেগেটিভ আসবে, জিরো নিলে এখানে টু আসবে, এখানে হবে মাইনাস টু, তাহলে আমাদের মাঝখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। অর্থাৎ আমাদের মাইনাস টু থেকে মাইনাসের ভিতরে, মাইনাস টু থেকে টু এর ভিতরে যে কোনো সংখ্যা যদি আমরা নেই, তাহলে আমাদের এই বাম সাইডটা আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করো, এখন যদি আমরা মাইনাস টু থেকে ছোট কিছু নেই, ধরলাম যে আমরা মাইনাস থ্রি নিলাম, মাইনাস থ্রি যদি নেই, তাহলে এখানেও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, মাইনাস থ্রি নিলে এখানে হবে মাইনাস ওয়ান, এখানে হবে মাইনাস ফাইভ, তাহলে আমাদের মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে দেখো এই সাইডটা আমাদের প্লাস আসতেছে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের
এই লেখচিত্রের মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের এই ইন্টারভ্যালের ভিতরে এই ফাংশনটার ভ্যালুটা আমাদের নেগেটিভ আসতেছে, আর এই ইন্টারভ্যাল এবং এই ইন্টারভ্যালের ক্ষেত্রে আমাদের পজিটিভ আসতেছে, ঠিক আছে। বাট আমাদের জিরো থেকে বড় হতে হবে, ফাংশনের ভ্যালুটা অবশ্যই জিরো থেকে বড় হতে হবে, ঠিক আছে, রুটের ভিতরে ভ্যালুটা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের ডোমেনটা কি হবে, ডোমেনটা হবে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, আবার টু থেকে ইনফিনিটি পর্যন্ত, সাথে টু ইনক্লুডেড, কারণ আমাদের জিরো ইকুয়াল টু জিরো, টু যদি বসে তাহলে এটা জিরো হয়ে যাবে, টু বসালে এটাও জিরো হয়ে যাবে, মাইনাস টু বসালেও জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ডোমেনটা কি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু, আবার টু থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তো এখন আমরা দেখবো আমাদের নেক্সট এক্সাম্পল, এফ অফ এক্স সমান হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট, ঠিক আছে। তো এখানে আমাদের অবশ্যই রুটের ভিতরে আমাদের কি নেগেটিভ আসতে পারবে না, ঠিক আছে, রুটের ভিতরের ভ্যালুটা আমাদের জিরো থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে। তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তাহলে এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস ফোর এক্স প্লাস সেভেন গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, জিরো। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে ফোর মাইনাস সেভেন, আমরা মাইনাস সেভেন এবং ফোর বসাইলাম, ঠিক আছে, আমাদের সংখ্যা রাখার মাধ্যমে। খেয়াল করো, এখন যদি আমরা মাইনাস সেভেন থেকে, সরি, ফোর থেকে যদি আমরা একটা বেশি ভ্যালু, অর্থাৎ ফোরের ডান পাশে থেকে যদি আমরা কোনো একটা ভ্যালু নেই, ধরে নিলাম যে আমরা ফাইভ নিলাম, ঠিক আছে, ফাইভ যদি আমরা এখানে বসাই তাহলে এখানে একটা পজিটিভ ভ্যালু আসবে, ফাইভ মাইনাস ফোর মানে হচ্ছে ওয়ান, পজিটিভ ভ্যালু। এখানেও দেখো ফাইভ প্লাস সেভেন মানে হচ্ছে কত, টুয়েলভ, পজিটিভ ভ্যালু। তাহলে আমাদের ফোর থেকে ডান পাশে আমরা যদি বসাই তাহলে যে কোনো ভ্যালু বসাইলে আমাদের এই ফাংশনটার ভ্যালু, অর্থাৎ রুটের ভিতরে ভ্যালুটা পজিটিভ আসবে, ঠিক আছে। একইভাবে আমরা যদি মাইনাস সেভেন থেকে ফোরের মধ্যে বসাই, খেয়াল করো আমরা জিরো বসাইলাম, ধরো মাইনাস সেভেন থেকে ফোরের ভিতরে একটা ভ্যালু হচ্ছে জিরো, জিরো যদি বসাই তাহলে এটা আসতেছে নেগেটিভ, এটা আসতেছে পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে আমাদের মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ইন্টারভেল মাইনাস সেভেন থেকে ফোর, এখানে এখানে যদি আমরা কোনো ভ্যালু বসাই তাহলে আমাদের ওই ভ্যালুটা নেগেটিভ আসবে, অর্থাৎ আমাদের রুটের ভিতরে নেগেটিভ আসবে, ঠিক আছে। বাট আমরা যদি মাইনাস সেভেন থেকে যদি বাম পাশের কোনো ভ্যালু বসাই, এক্সাম্পল আমরা ফর এক্সাম্পল আমরা এইট বসাইলে, মাইনাস এইট, মাইনাস এইট বসাইলে এখানেও নেগেটিভ আসবে, এখানেও নেগেটিভ আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ভ্যালুটা আমরা পাবো কি, পজিটিভ, ঠিক আছে। তাহলে দেখো, খেয়াল করো, আমাদের সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের এই যে দুইটা ইন্টারভেল, এটা ডান পাশে এবং এটার বাম পাশে প্রত্যেকটা ভ্যালু আমাদের পজিটিভ আসবে রুটের ভিতরে, বাট মাঝখানেরটা আমাদের নেগেটিভ আসতেছে। সুতরাং রুটের ভিতরে যেহেতু আমাদের কি শূন্য থেকে বড় হতে হবে, অর্থাৎ নেগেটিভ আসতে পারবে না, সুতরাং আমাদের এই জায়গাটা আমাদের ফাংশনের ডোমেন হতে পারবে না। তাহলে ডোমেনটা কি হচ্ছে আমাদের, মাইনাস ইনফিনিটি থেকে আমাদের সেভেন পর্যন্ত, আবার ফোর থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে সেভেন পর্যন্ত, ফোর থেকে ইনফিনিটি পর্যন্ত। তবে আমাদের সেভেন, মাইনাস সেভেন এবং ফোর ইনক্লুডেড, কেননা আমাদের জিরো গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, ঠিক আছে, কারণ জিরো হলে আমাদের কোনো সমস্যা নেই, ফাংশনটা আমাদের কি সংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে আমাদের ডোমেনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস সেভেন ইউনিয়ন ফোর থেকে ইনফিনিটি। তো এখন আমরা দেখবো আমাদের নেক্সট এক্সাম্পল, এফ অফ এক্স সমান হচ্ছে টোয়াইস এক্স মাইনাস সেভেন অপন রুট এক্স প্লাস থ্রি। এক্ষেত্রে খেয়াল করো, আমাদের অবশ্যই আমাদের যে ডিনোমিনেটরটা জিরো হতে পারবে না, এবং ডিনোমিনেটরের দেখো আমরা ডিনোমিনেটরের মধ্যে আমাদের রুট আছে, রুটের ভিতরেও আমাদের কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। তাহলে আমাদের দুইটা যদি আমরা কম্বাইন করি তাহলে আমাদের এক্স প্লাস থ্রি এই ভ্যালুটা আমাদের জিরো হতে পারবে না, এবং অ্যাট দ্য সেম টাইম এটা জিরো থেকে বড় হতে হবে, ঠিক আছে, নেগেটিভও হতে পারবে না, ঠিক আছে। তো খেয়াল করো, এক্স প্লাস থ্রি গ্রেটার দেন জিরো, তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি, অর্থাৎ আমাদের ফাংশনটা ডোমেইন মাইনাস থ্রি থেকে অবশ্যই বড় হতে হবে, মাইনাস থ্রি থেকে বড় হলে আমাদের মাইনাস থ্রি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে ডোমেইন হচ্ছে মাইনাস থ্রি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আমাদের মাইনাস থ্রিটা ইনক্লুডেড না, কেন ইনক্লুডেড না, কারণ আমাদের জিরো থেকে বড়, জিরো এর সমান হতে পারবে না, ঠিক আছে। তো এখন আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে চলে যাই, খেয়াল করো, এখানে এফ অফ এক্স সমান দেওয়া আছে রুট এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ, ঠিক আছে। খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজ নট জিরো, কারণ আমাদের ডিনোমিনেটরটা জিরো হতে পারবে না, সুতরাং এক্স স্কোয়ার সমান হচ্ছে ইজ নট হচ্ছে পঁচিশ। তাহলে খেয়াল করো, এক্স মাইনাস ফাইভ হতে পারবে না, এক্স ফাইভ হতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের ডিনোমিনেটর যেহেতু শূন্য হতে পারবে না, সুতরাং আমরা একটা শর্ত পাইছি যে আমাদের ডোমেইনটা অবশ্যই মাইনাস ফাইভ হতে পারবে না, ফাইভ হতে পারবে না। খেয়াল করো, এখানে আরেকটা জিনিস আছে, দেখো আমাদের নিউমিনেটরের মধ্যে রুট এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে,
সুতরাং আমাদের রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ফোরটা তোমাদের জিরো থেকে ছোট হতে বড় হতে হবে, ঠিক আছে? এটা খেয়াল করো, এক্স মাইনাস ফোর গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, জিরো হতে পারবে, জিরো অথবা তার চেয়ে বড় হতে হবে। তাহলে এক্স মাইনাস ফোর গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ফোর, তো আমাদের নিউমেরেটর বলতেছে আমাদের ডোমেইনটা ফোর থেকে বড় হতে হবে, ফোর থেকে বড় হতে হবে অথবা ফোরের সমান হতে হবে, ঠিক আছে? তাইলে এই এখানে সংখ্যা রেখা খেয়াল করো, আমাদের ডিনোমিনেটরের ক্ষেত্রে সংখ্যা রেখার অনুসারে আমাদের মাইনাস ফাইভ হতে পারবে না, ফাইভ হতে পারবে না, আবার নিউমেরেটর বলতেছে ফোর থেকে আমাদের বেশি হতে হবে। তাহলে যেহেতু ফোর থেকে বেশি হতে হবে, তাহলে মাইনাস ফাইভ তো হবেই না, ঠিক আছে? মাইনাস ফাইভ আমাদের বাদ, তাহলে আমাদের আমাদের ডোমেইনটা হবে কি, ফোর থেকে ফাইভ পর্যন্ত, আবার ফাইভ থেকে ইনফিনিটি পর্যন্ত, বাট ফাইভ ইনক্লুডেড না, ঠিক আছে? তাহলে আমাদের ডোমেইনটা কি ফোর থেকে ফাইভ বাট ফোর ইনক্লুডেড, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে আমাদের জিরো হতে পারবে, ফোর থেকে ফাইভ ইউনিয়ন ফাইভ থেকে ইনফিনিটি, ওকে?